আমি গসা দিই, গসা দেওয়ার পর দেখি আমাকে এখানে কত টোকেন দেয়। আচ্ছা দেখতে পারতেছেন আপনাদের সামনে কিন্তু হচ্ছে আমি এখানে প্রায় তাদের নিজস্ব হচ্ছে 273টা টোকেন পাইছি। এখানে কেউ 100 ভাই, কেউ 150 ভাই, কেউ 300 ভাই, কেউ 500 ভাই। ওকে, তো এখানে কিন্তু আমি এটা পাইছি। এখন এই টোকেনটা কখন আমার এখানে অ্যাড হবে দেখেন, এই টোকেনটা হচ্ছে তারা নিচে বলে দিচ্ছে যে আমার কিন্তু খুব শীঘ্রই মনে হয় 5 মিনিটের ভিতর হচ্ছে এটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। আমি যদি এখানে ওয়ালেটে ক্লিক করি, ওয়ালেটে ক্লিক করে দেখি অ্যাড হয়েছে না, কিন্তু এখন হয় অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। একটু দেরি স্ক্যান করে দেখি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও 109 টোকেন পেয়ে গেছি। টোটাল কিন্তু হচ্ছে আমার প্রায় কত 300 উপরে টোকেন কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু টোটাল 382 টোকেন হয়ে গেছে। তো এবার এখন এভাবে আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। চমৎকার একটা এক্সচেঞ্জার অ্যাড্রপ শেয়ার করবো যেখান থেকে আপনি তাদের নিজস্ব টোকেনটা কিন্তু পাবেন ইনস্ট্যান্ট। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু এখানে আপনি তাদের নিজস্ব টোকেনটা পাবেন ইনস্ট্যান্ট। আর আরেকটা কথা হচ্ছে দেখেন, এই এক্সচেঞ্জারটা কিন্তু আজকালের না, এটা কিন্তু নতুন এক্সচেঞ্জার না, এটা কিন্তু 2017 সালে তারা যাত্রা শুরু করছে আর এখন পর্যন্ত কিন্তু তাদের এক্সচেঞ্জারের কাজ চলতেছে। যদি এক্সচেঞ্জার এখন মোটামুটি রানিং মানে মোটামুটি ট্রেডিং এক্সচেঞ্জ চালু হয়েছে, তারপর অতটা ভালোভাবে হয় না, এখন কিন্তু তাদের এক্সচেঞ্জারের কাজ চলতেছে। তো এখানে কিন্তু তারা আমাদের জন্য অ্যাড্রপ রাখছে আর অ্যাড্রপ জয়েন করে কিন্তু আপনি তাদের নিজস্ব যে FLT টোকেনটা আছে সেই টোকেনটা পাবেন। এখানে রেওয়ার্ড হিসাবে কী পাবেন, আমি যদি হচ্ছে এখান থেকে রেওয়ার্ডে ক্লিক করি, এই যে এখানে অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করে তারপর সেখানে আমি একটা মানে কার্ড পাবো, এটা হচ্ছে গসা দিলে এখানে হচ্ছে আমি মূলত অ্যাডটা পাবো। আরেকটা কথা হচ্ছে দেখেন, আমি আপনার সময় নষ্ট করতে চাই না। আপনারা জানেন যে কোনো অ্যাড্রপ যে কোনো এক্সচেঞ্জারে অ্যাড্রপ যদি জয়েন করতে চান তাহলে কিন্তু মাস্ট বি আপনাকে কেওয়াইসি লাগবেই। তো এটা তো কিন্তু মাস্ট আপনাকে কেওয়াইসি লাগবে। ওকে, আপনি যদি কেওয়াইসি করার সামর্থ্য থাকে তাহলে তো ভিডিওটা ফুল কন্টিনিউ করে দেখতে পারেন। একেবারে আমি সিম্পলভাবে বুঝিয়ে দিব কীভাবে এখানে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করবেন। তো এখানে রেওয়ার্ড হিসাবে কী রয়েছে আমি হচ্ছে আপনাদের আগে রেওয়ার্ডটা দেখাই। তো এটা হচ্ছে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর সেখানে আমি গসা দিই। দেখেন এখানে কিন্তু র্যান্ডমলি দেওয়া হয়। ওকে, আপনি এখানে কত টোকেন পাবেন সেটা হচ্ছে আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে। আর এখানে কিন্তু আপনি রেফার করা চাইলে আর্ন করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি গসা দিই, গসা দেওয়ার পর দেখি আমাকে এখানে কত টোকেন দেয়। আচ্ছা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু হচ্ছে আমি এখানে প্রায় তাদের নিজস্ব হচ্ছে 273টা টোকেন পাইছি। এখানে কেউ 100 ভাই, কেউ 150 ভাই, কেউ 300 ভাই, কেউ 500 ভাই। ওকে, তো এখানে কিন্তু আমি এটা পাইছি। এখন এই টোকেনটা কখন আমার এখানে অ্যাড হবে দেখেন, এই টোকেনটা হচ্ছে তারা নিচে বলে দিচ্ছে যে আমার এটা কিন্তু খুব শীঘ্রই মনে হয় 5 মিনিটের ভিতর হচ্ছে এটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। আমি যদি হচ্ছে এখানে ওয়ালেটে ক্লিক করি, ওয়ালেটে ক্লিক করে দেখি অ্যাড হয়েছে না, কিন্তু এখন হয় অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, একটু দেরি হয়নি। দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো মূল কথা হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট করে কেওয়াইসি করেন তাহলে সাথে সাথে আপনি তাদের নিজস্ব টোকেনটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে দেখেন একটা ইন্ডিয়ান এক্সচেঞ্জার। ওকে, তো ইন্ডিয়ান বলে অনেক আবার অবহেলা করবেন যে দূরে এটার কিরকম প্রফিট দিবে, এটা কখনোই করবে না। তার কারণ হচ্ছে এর আগে না হচ্ছে ইন্ডিয়ান আরেকটা অ্যাড ছিল ওসিস নামে নাকি কি, ওটা থেকে কিন্তু অনেক মানুষ অনেক পরিমাণ প্রফিট গেইন করে নিয়েছে। ওকে, তো আপনি অবহেলা না করে এটাতে অবশ্যই জয়েন করে নেবেন। তো জয়েন করার জন্য হচ্ছে আপনি লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবেন। আপনি যদি জয়েন করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আপনি এখান থেকে জয়েন করে নেবেন। আর আমাদের চ্যানেলে যদি হচ্ছে আপনি এখন পর্যন্ত জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন, তার কারণ এখানে প্রতিদিন নিত্য নতুন অ্যাডোপ এবং পেমেন্ট প্রুফ এবং আইড্রপ এয়ারড্রপ আপডেটগুলো শেয়ার করা হয়। তো এখন এটাতে কীভাবে জয়েন করবেন সে বিষয়ে চলে যায়। ওকে, তো এখানে আমি চারটা কার্ড পাবো, আমি এখানে ক্লিক করে দেখি মেবি এটা তো আমাকে কিছু দিবে। তো একটা স্ক্যান করে দেখি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও 109 টোকেন পেয়ে গেছি। টোটাল কিন্তু হচ্ছে আমার প্রায় কত 300 উপরে টোকেন কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু টোটাল 382 টোকেন হয়ে গেছে। ওকে, তো এবার এখন এভাবে কিন্তু হচ্ছে আপনি দুইবার ক্লাইম করতে পারবেন। যদি আপনি ইনভাইট ছাড়া জয়েন হন তাহলে আপনি শুধুমাত্র একবারে ক্লাইম করতে পারবেন, আর যদি ইনভাইট কোড ইউজ করে জয়েন হন তাহলে কিন্তু আপনি দুইবার ক্লাইম করতে পারবেন। ওকে, তো টোকেনগুলোর ভ্যালু কত হতে পারে সেটা কিন্তু এখনও শিওরলি বলতে পারতেছি না। তো যেহেতু এটা লিস্টেড না সেহেতু কিন্তু এটা শিওর ভ্যালু বলা যাচ্ছে না। তো জয়েন কিভাবে করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আপনি এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, অ্যাড্রপ লিঙ্ক মানে ওয়েবসাইট লিঙ্ক। আপনার সিম্পল লিঙ্কের একটা ক্লিক করে দেবেন। ওকে, তো লিঙ্কটা যখন ক্লিক করবেন আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। তো ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। একেবারে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখেন, এখানে আপনি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, মানে যে ইমেলটা আপনি সবসময় ইউজ করেন। দেন হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। এখানে রেফার কোডটা অটোমেটিকলি বসে থাকবে। ওকে, তো এই রেফার কোডটা যদি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি শুধুমাত্র একবারই ক্লাইম করতে পারবেন, আর একবারে আপনি যা পান। আর যদি রেফার কোডটা ইউজ করেন তাহলে আপনি দুইবার ক্লাইম করতে পারবেন। ওকে, তারপর এখানে একটা টিকমার্ক থাকবে, এটা যেভাবে সেভাবে থাকবে। দেন হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে যখনই ক্লিক করবেন তখন আপনার সামনে একটা ক্যাপচা চলে আসবে। ক্যাপচাটা অবশ্যই সলভ করে এখানে ভেরিফাই আছে, ভেরিফাই ক্লিক করে দেবেন। ভেরিফাই যখনই ক্লিক করে দেবেন তারা আপনাকে বলবে আপনার মেল বক্সে তার একটা মানে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে, সেই লিঙ্কটা হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে। আপনি সরাসরি আপনার মেল বক্সে চলে যাবেন, দেন দেখতে পারবেন যে এরকম একটা লিঙ্ক আসছে ওই এক্সচেঞ্জার থেকে। আপনার জাস্ট এখানে ভেরিফাই ইমেল আছে, ভেরিফাই ইমেলে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই ইমেলে যখন ক্লিক করে দেবেন দেন হচ্ছে এখানে বলবে যে সাকসেসফুলি আপনি হচ্ছে সিম্পলি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে যখন ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনাকে এই ফেজটাতে নিয়ে আসবে। ওকে, দেন হচ্ছে এখানে আপনি চাইলে এখান থেকে সরাসরি কেওয়াইসি করতে পারেন এখান থেকে, অথবা চাইলে আপনি এখানে যে মেন অ্যাকাউন্ট আছে অথবা সেটিংস আছে এখানে ক্লিক করে দিতে পারেন। তো এখানে যখন ক্লিক করে দেবেন দেন হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনি কিন্তু অ্যাকাউন্ট নট ভেরিফাই থাকবে। ওকে, নট ভেরিফাই থাকবে, এখান থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করা একেবারে ইজি, কোনো সাদা কাগজে কোনো কিছু লিখতে হয় না, জাস্ট আইডিতে ভেরিফাই করতে হয়। তো ভেরিফাই করার জন্য আপনি কী করবেন, সিম্পলি এই যে কমপ্লিট কেওয়াইসি আছে কেওয়াইসিতে ক্লিক করে দেবেন। কেওয়াইসিতে যখন ক্লিক করে দেবেন আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখন হচ্ছে আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন যে কান্ট্রি আছে আপনার চ্যাট ফার্স্ট, এই যে আইকনটা আছে এখানে ক্লিক করে আপনি এখান হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, যেমনটা আমি নিচ্ছি। ওকে, তো বাংলাদেশ যখন সিলেক্ট করে নেবেন দেন হচ্ছে এখানে আপনাকে একটা নাম্বার দিতে বলবে, অ্যাক্টিভ নাম্বার। আপনি হচ্ছে এখানে 1 থেকে নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, তো এভাবে হচ্ছে দেখেন আমি নাম্বারটা দিয়ে দিয়েছি 1 থেকে
নাম্বারটা দিবেন দেন হচ্ছে এখানে কন্টিনিউ আছে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে যখন ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে হচ্ছে আপনার যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট মানে ভেরিফাই করবেন তার এখানে ফুল নেমটা দিয়ে দিবেন এখানে হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দিবেন মানে জন্ম তারিখ আর কি আর এটা হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে যে একটা অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন আর এটা হচ্ছে আপনার সিটি মানে আপনি কোন শহরে থাকেন সেই শহরের নামটা এখানে দিবেন সিটি ওকে তারপর হচ্ছে একটু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে জিপ কোড নামে জিপ কোড হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে যে একটা কোড থাকে সার সংখ্যার ওই কোডটা হচ্ছে নিচে এখানে দিয়ে দিবেন ওকে স্ক্রিনশটটা দেখা যাচ্ছে না তো আপনি যখন ওটা দিবেন একটু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর হচ্ছে আপনাকে এখানে মানে ই করতে হবে আপনার যে আইডি কার্ড সেই আইডি কার্ড হাতে নিয়ে একটা ছবি দিতে হবে যার আইডি কার্ড তার হাতে নিয়ে হচ্ছে একটা ছবি আপনাকে দিতে হবে দেন হচ্ছে এখানে কী করতে হবে এখানে আপনি সিলেক্ট করবেন তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে করতে পারেন তাহলে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারেন আপনার যেটা আছে আর কি ওকে তারপর হচ্ছে এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিবেন যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করেন তাহলে হচ্ছে এখানে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তো নাম্বার দেওয়ার হচ্ছে একটু নিচে দিকে আসবেন দেখেন এখানে হচ্ছে আমি জিপ কোড নাম্বার তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে হাতে যে আইডি কার্ডটা নিয়ে ফিক্স দেওয়া লাগতো ওটা আমি দিয়ে দিচ্ছি ওকে তারপর এদিকে একটু আসলে হচ্ছে আপনি আরেকটু নিচে দিকে আসলে দেখতে পারবেন এখানে এই যে তারপর হচ্ছে আপনি আইডি কার্ডের যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ আছে এখানে হচ্ছে ফার্স্ট ফেজ আপলোড করে দেবেন এখানে সেকেন্ড ফেজ আপলোড করে দেবেন এখানে আরেকটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে আপনার যে ফিক্সারটা হবে আইডি কার্ডের যে ফিক্সারটা হবে ওটা যাতে ফার্স্ট এমবির উপরে না হয় যদি ফার্স্ট এমবির উপর হয় তাহলে কিন্তু ওটা আপনার নিবে না তো আপনি এমবি কমাবেন কীভাবে একেবারে ইজি আপনার যে আইডি কার্ডটা আছে না সেই আইডি কার্ডটা সেই আইডি কার্ডটা আপনি আপনার যে টেলিগ্রাম আছে না টেলিগ্রাম সেভ মেসেজে একবার সেন্ড করবেন দেন হচ্ছে এখানে ডাউনলোড করে নেবেন তাহলে দেখবেন যে আপনার ওই ফিক্সারের এমবিটা অটোমেটিক্যালি কমে যাবে ওকে তো আপনি যখন হচ্ছে এখানে দুইটা ফিক্সার দিয়ে দিবেন ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ নিজে থেকে যে হচ্ছে আপনার সাবমিট অপশন আছে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে যখন ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনার বলবে যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু মানে পেন্ডিংয়ে চলে গেছে তো আপনি কীভাবে খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টটা মানে ভেরিফাই করবেন সেই পদ্ধতিও আমি অবশ্যই দেখা দেবো কারণ হচ্ছে আমি মাত্র 20 মিনিটে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিয়েছি তো আপনার ওটা যখন সাবমিট হয়ে যাবে দেন হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই মানে অ্যাপ্রুভ করতে হবে তো তারা হচ্ছে আমি তো ম্যানুয়ালি চেক করে অ্যাপ্রুভ করবে কিন্তু আপনার যদি খুব তাড়াতাড়ি দরকার হয় তাহলে আপনি সরাসরি তাদের সাপোর্টে কথা বলতে পারেন কীভাবে বলবেন অনেকে আপনাকে অনেক ভিডিওতে দেখেছে ইমেল টিমেল সেন্ড করতে হয় তো ইমেল টিমেল সেন্ড করলে দুই এক সপ্তাহ তো রিপ্লাই পাওয়া যায় না কিন্তু আমি এখন আপনাকে যে অপশনটা দেখাবো ওইটা ওই টিকটা ট্রাই করলে কিন্তু আপনার একদিনের ভিতরে ভেরিফাই হয়ে যাবে তো দেখেন আপনি হচ্ছে সরাসরি তাদের সাপোর্টে কথা বলতে পারবেন এবং সাপোর্টে কথা বলে কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করে নিতে পারবেন আর অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে কিন্তু আপনি ওখান থেকে ক্যাশ কার্ডটা ঘষে হচ্ছে ওইখানে আপনি যে রডটা পাবেন সেটা কিন্তু আপনার ওয়ালেটে ইনস্ট্যান্টলি চলে আসবে ওকে তো এখানে হচ্ছে আপনার কী করবেন এই আপনার হচ্ছে আমি দেখে আপনার এই থ্রি আইকন আছে থ্রি আইকনে ক্লিক করবেন থ্রি আইকনে ক্লিক করে তারপর সেখানে দেখতে পারবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন তো মাই অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন এখানে দেখতে পারবেন একটা অপশন আছে প্রোফাইল এই প্রোফাইল একটা ক্লিক করবেন প্রোফাইলে যখন ক্লিক করবেন আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে হচ্ছে নিচে দেখতে পারবেন যে একটা সাপোর্ট অপশন আছে ওকে সাপোর্ট যে অপশনটা আছে সাপোর্ট একটা ক্লিক করবেন তো সাপোর্ট যখন ক্লিক করবেন এখানে হচ্ছে আপনাকে টেলিগ্রামটা সাজেস্ট করবে আপনার সেখানে সরাসরি টেলিগ্রামে ক্লিক করবেন টেলিগ্রামে যখন ক্লিক করবেন আপনি টেলিগ্রামটা সিলেক্ট করবেন সরাসরি হচ্ছে আপনাকে তারা তাদের সাপোর্ট আছে অফিসিয়াল সেখানে নিয়ে আসবে এখানে আপনি হচ্ছে মানে তাদেরকে বলতে পারেন এক্সাম্পল হিসেবে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবেন ওকে এভাবে লিখতে পারেন যে হাই স্যার তারপর হচ্ছে এভাবে লিখবেন আমি যেভাবে লিখতে জাস্ট কয়েকটা লেখা লিখলে কিন্তু হয়ে যাবে আমি অন্য একটা আইডি দিয়ে হচ্ছে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করছি ওকে তো ফিস অ্যাপ্রুভ তো অ্যাপ্রুভ মাই কেওয়াইসি ওকে তো এভাবে লিখে দিবেন তারপর আপনি ইমেলটা দিয়ে দিবেন ওকে এভাবে হচ্ছে মনে করেন আপনার এটা আমি টেস্ট হিসেবে দিতেছি টেস্ট এভাবে হচ্ছে আপনি ইমেলটা দিয়ে দিবেন ইমেলটা দিয়ে হচ্ছে সেন্ড করে দেবেন দেন হচ্ছে বলবেন যে হচ্ছে মাই অ্যাকাউন্ট ইমেল ওকে তো এভাবে হচ্ছে আপনি দিয়ে দিবেন তারপর হচ্ছে কী হবে সে যদি হচ্ছে আপনার মেসেজটা দেখে মেসেজটা দেখার সাথে সাথে কিন্তু সে আপনার এই ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা চেক করে সাথে সাথে কিন্তু হচ্ছে আপনাকে কেউ করে দিবে আমি প্রুফ দেখাচ্ছি আপনাকে তো দেখেন আমি যে আমার মেন অ্যাকাউন্ট ভেরিফাই করছি সেটা আমি দেখাচ্ছি ওকে এই যে আমি হচ্ছে প্রথমে এটা এভাবে লিখছি আমার অ্যাকাউন্ট ইমেলটা দিচ্ছি দেন হচ্ছে দেখেন সে আমাকে বলছে আমি চেক করতেছি তারপর চেক করার পর সে আমাকে বলছে যে কেউ অ্যাপ্রুভ ওকে তো সাথে সাথে আমি গিয়ে দেখি যে আমার কেউ অ্যাপ্রুভ হয়ে গেছে তো আপনি এভাবে কিন্তু একদিনের ভিতরে আপনার কেউ অ্যাপ্রুভ করে নিতে পারেন তো দেখেন সবসময় কিন্তু একটা কথা বলি আপনি যে কোনো এয়ারড্রপে যে কোনো ওয়েবসাইটে যে কোনো মানে এক্সচেঞ্জারে জয়েন করেন এয়ারড্রপে জয়েন করেন অথবা অ্যাকাউন্ট করেন মাস্ট বি কিন্তু আপনাকে আপডেট ফলো করতে হবে আপডেট যদি ফলো না করতে পারেন তাহলে ভাই আপনি হুদে জয়েন করবেন কোনো প্রকার টাকা পয়সা কিন্তু আপনার পকেটে যাবে না এই জন্য বলি আপনি যদি আমার চ্যানেলটা ফলো করেন তাহলে যদি ইউটিউব চ্যানেলটা ফলো করেন তাহলে মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন তার কারণ হচ্ছে টেলিগ্রাম চ্যানেল প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এয়ারড্রপের আপডেট কিন্তু এখানে শেয়ার করা থাকে ওকে আর এখানে কিন্তু প্রতিদিন নিত্য নতুন এয়ারড্রপ শেয়ার করা হয় তো আপনি যদি কোনো অ্যাড মিস করতে না চান অবশ্যই আমাদের চ্যানেলটা পিন করে নোটিফিকেশনটা অন রাখবেন ভিডিওটা ছিল এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন যদি আপনারা আর কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই।